কক্সবাজারের রামু সেনানিবাসের গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজার এর আয়োজনে সেকেন্ড দ্য ঢাকা মার্চেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক গলফ কাপ টুর্নামেন্ট 2023 অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রামু 10 পদাতিক ডিভিশন গলফ মাঠে তিন দিন ব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চল থেকে 80 জন পুরুষ এবং 4 জন মহিলা গলফার অংশ নেয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 10 পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল ফখরুল আহসান। এ সময় সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, সিসিএন, কক্সবাজার।